হ্যালো ভিউয়ার্স, আমি সাবির। আপনারা দেখছেন বাংলার কৃষি পদ্ধতি ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আবারও আর একটি পটল গাছের রোগবালাই সম্পর্কে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর আগেও পটল গাছের রোগবালাই সম্পর্কে পরপর 7টি ভিডিও আমার দেওয়া আছে, যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। তো আজকে যে রোগবালাইটা সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে ঢসা পোকা। এটি কেন হয় এবং এটি দূর করতে গেলে আপনাকে কোন কোন পরিচর্যা নিতে হবে, কোন কোন বীজ ব্যবহার করবেন, সে যাবতীয় তথ্য আপনাকে এই ভিডিওতে দেবো। কোন কোন ক্ষতি হয় সেই সব কিছু এই ভিডিওতে আপনি একবার বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি কিছুই জানতে পারবেন না এই পোকা সম্পর্কে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার পটল গাছের খসা পোকা আক্রমণ করার কারণে পাতাটা এই ধরনের হয়ে গেছে। আপনার পাতার পেছনে দেখুন যে লালচে হলুদে কালারের ফোটা ফোটা দানার সৃষ্টি হয়েছে, এগুলো এক ধরনের ছত্রাক বলা যায়। এই ছত্রাকগুলো খুবই মারাত্মক, আপনার গাছকে আস্তে আস্তে নষ্ট করে দেবে। তো খসা পোকায় আপনার প্রধানত দুটি বড় ক্ষতি করে থাকে। প্রথম ক্ষতি যেটা হচ্ছে আপনার পটল গাছের পাতার ডগায় এবং আপনার কচি ডগায় এই পোকার আক্রমণ করে থাকে ও গাছের রস চুষে চুষে খায়, যার কারণে আপনার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমিয়ে দেয় এই পোকার আক্রমণে। এবং দ্বিতীয় যে ক্ষতিটা করে থাকে সেটা হচ্ছে আপনার মশা, যেমন আপনার গায়ের রক্ত খাচ্ছে এবং আপনার শরীরে ম্যালেরিয়া ডেঙ্গুর সৃষ্টি করছে, তেমনই এই পোকায় আপনার গাছের ভিতরে বিভিন্ন ধরনের জীবাণুর সৃষ্টি করে, যার কারণে গাছে অনেক রোগের সৃষ্টি হয়, যার মধ্যে প্রধান হচ্ছে আপনার পটল গাছের ধসা পচা। যেই আপনার ছত্রাকটা হয়ে থাকে আপনার গাছ মারা যায়, পটল ধসা পচালে ধসা লেগে যায়, আপনার পটল পচে যায়, এই রোগ এই ছত্রাকের কারণে আপনার হয়ে থাকে। এর আগে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে পটল গাছের ধসা পচা রোগের জন্য দায়ী 60% সেটি হচ্ছে আপনার সুটিমল ছত্রাক, এবং যদি আপনার 40% দায়ী বলে থাকি, বাকি 40% দায়ী তো সেটা হচ্ছে আপনার এই খসা পোকা। এই খসা পোকা হচ্ছে আপনার পটল গাছের ধসা পচা রোগের 40% দায়ী। তো এগুলো জমি থেকে অবশ্যই দূর করতে হবে। তো চলুন এবার বলি আপনি কোন বীজ ব্যবহার করলে পটলের জমি থেকে খসা পোকা দূর করতে পারবেন। তো খসা পোকা দূর করার জন্য আপনি বীজ তো ব্যবহার করবেন, তার আগেও যে যে আপনার গাছে এই খসা পোকা ধরেছে সেই সমগ্র গাছগুলো, যে লতায় ধরেছে, যে পাতায় ধরেছে, সেই পাতাগুলোকে আপনার জমি থেকে সরাতে হবে, তারপরে আপনি বীজ ব্যবহার করবেন। তো বীজ হিসাবে আমি এখানে একটা বিষয়ের নাম করব, এটি আপনার খুবই কার্যকারী বীজ, সেটা হচ্ছে আপনার ডারসোবান 20% ইসি। এটি আপনার পটল গাছের খসা পোকা দূর করতে খুবই কার্যকারী বীজ, আমি ব্যবহার করেছি নিজে। তো আপনারা কেউ মনে করবেন না যে আমি এই ভিডিওটা প্রমোশন ভিডিও বানাচ্ছি যে কারণে এই বিষের নাম বলছি, না এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজে ব্যবহার করে কাজ পেয়েছি সেজন্য আপনাদের জন্য বলছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অন্য বিষ যদি আপনাদের জানা থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকমই কৃষি রিলেটেড ভিডিও যাবতীয় আপনার রোগবালাই সম্পর্কীয় পটলের আপনার আমার চ্যানেলে পেয়ে যাবেন, দিয়ে দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই, নমস্কার।